नमस्कार, डाइपोल मोमेंट एवं बन पोलारिटी नतून भिडियोते सकल के स्वागत जानाच्छि। आमरा एखाने कोनो अर्गानिक कम्पाउंड कतटा पोलार हबे बा तार बन्डे कतटा पोलारिटी थाकबे बा डाइपोल मोमेंट थाकबे किना सेटा आमरा जानबार चेष्टा करब। देखो, ये डाइपोल मोमेंटके म्यू दिए देखानो हय। ये म्यूएर भ्यालू जदि जिरो बेरोय, कखनो जदि जिरो बेरोय, तखन सेई कम्पाउंडके आमरा बोलबो नन पोलार कम्पाउंड। ओके, আর যদি কখনো দেখি মিউ এর ভ্যালু কোনো একটা পজিটিভ ভ্যালু বেরোচ্ছে, যে কোনো একটা ভ্যালু বেরোক, নেগেটিভ তো বেরোবেই না কখনোই, তখন এটা হবে একটা পোলার কম্পাউন্ড বা ধ্রুবীয় যৌগ। এটা ভালো করে আমাদের মনে রাখতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে, এই মিউ জিনিসটা কি করে ক্যালকুলেট করা হয়। মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি। ই মানে বোঝায় চার্জ, সেপারেশন চার্জ, আর ডি হলো তাদের মধ্যে এই চার্জটা কতটা সেপারেটেড হচ্ছে, মানে ডিস্টেন্স কতটা, চার্জটা কতটা সেপারেট হয়েছে, মানে সেপারেটিং ডিস্টেন্স, সেপারেটিং ডিস্টেন্স কতটা। ওকে, এখন ইয়ের ভ্যালু তো আমরা জানি অলওয়েজ হয় 4.8 × 10⁻¹⁰ ESU। এবার ডিস্টেন্স যেটা রয়েছে, চার্জ সেপারেশন ডিস্টেন্স, সেটা সেন্টিমিটারে লিখতে হবে। এবং মনে রাখতে হবে 10⁻¹⁹ ESU ইন্টু সেন্টিমিটার মানে হলো 1 ডিবাই, ডিবাই হলো এর ইউনিট। ওকে, তারপরে চার্জ সেপারেশনটা খুব ইম্পর্টেন্ট। আর চার্জ সেপারেশন মানেই বোঝায় ইলেকট্রোনেগেটিভিটি কতটা ডিফারেন্স আছে। মনে করো এ আর বি দুটো বন্ড আছে, এর ইলেকট্রোনেগেটিভিটি হলো কাই এ, এটার যদি ইলেকট্রোনেগেটিভিটি কাই বি হয়, তার মানে এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা হবে মড দিলাম, কারণ কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তো জানি না, মড কাই এ মাইনাস কাই বি। তো এই মড ভ্যালু এই জিনিসটা আমাকে ইউজ করতে হবে, তার মানে আমার পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার এখান থেকে বার করতে পারি এই ফর্মুলাটাকে ইউজ করে। 16 ইন্টু মড কাই এ মাইনাস কাই বি প্লাস 3.5 কাই এ মাইনাস কাই বি তার স্কোয়ার। এটা মড না হলেও কবে হবে, কারণ স্কোয়ার আছে, তো যে কোনো কিছু নেগেটিভ স্কোয়ারও পজিটিভ আর পজিটিভ স্কোয়ারও পজিটিভ থাকবে। তো এইভাবে আমরা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থেকে বার করতে পারি, অথবা মিউ অবজার্ভ, অবজার্ভ মানে কার ডাইপোল মোমেন্ট কতটা আমরা কতটা অবজার্ভ করতে পাচ্ছি, ডিভাইডেড বাই মিউ ক্যালকুলেট। ক্যালকুলেট কি করে বার করতে, একটু আগেই বলেছি ইন্টু ডি, এই যে ফর্মুলাটা লিখেছি মিউ ক্যালকুলেট ইন্টু 100। এই ফর্মুলাটাকে ইউজ করেও আমরা কোনো অর্গানিক কম্পাউন্ডের কত পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার রয়েছে সেটা আমরা ক্যালকুলেট করে দিতে পারি। এই ক্যালকুলেশনটা করবার পর যদি কখনো দেখি মোর দ্যান 50% আয়নিক ক্যারেক্টার বেরোচ্ছে, তার মানে সেই কম্পাউন্ডটাকে আয়নিক কম্পাউন্ড বলবো, আর যদি লেস দ্যান 50% বেরোয় তখন তাকে কোভ্যালেন্ট কম্পাউন্ড বলবো। এখন মনে করো দুটো কম্পাউন্ড আমরা নিলাম, এইচ এইচ আর এইচ সিএল। বুঝতেই পারছো এখানে দুটোই হাইড্রোজেন রয়েছে, তার মানে কেউ কাউকে টানছে না, তার মানে এর ডাইপোল মোমেন্টটা বেরোবে জিরো, কেউ কোনো দিকে পুশ করছে না। আর জিরো হলে কি বলেছি একটু আগে, নন পোলার, তার মানে এই কম্পাউন্ডের নন পোলার, বাংলায় বলে অধ্রুবীয় যৌগ। কিন্তু যখন তুমি এইচসিএল নিলে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য ইলেকট্রনটা হাইড্রোজেন থেকে ক্লোরিনের দিকে যাচ্ছে, তার মানে মিউ এর ভ্যালু জিরো না, নট ইকুয়াল টু জিরো, কোনো একটা পজিটিভ কিছু একটা ভ্যালু বেরোবে। আই ডোন্ট নো, বাট সাম পজিটিভ ভ্যালু উইল কাম। সো এই পজিটিভ ভ্যালুর জন্যই আমরা এটাকে বলবো এটা একটা পোলার কম্পাউন্ড, বাংলায় বলবো ধ্রুবীয় যৌগ। আশা করবো ক্লিয়ার হয়েছে। এবার তুমি মনে জাগছি, তার মানে কি কোনো একটা বন্ড যদি একদিকে মুভমেন্ট করে তখনই কি পোলার হবে, প্রশ্ন হলো কেন বন্ডটা মুভমেন্ট করলো। তার কারণটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ইজ মোর দ্যান দ্যাট অফ হাইড্রোজেন। যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই জন্য ইলেকট্রনটা হাইড্রোজেন থেকে টুয়ার্ডস ক্লোরিনের দিকে মুভ করেছে। এখন এরকমই একটি কম্পাউন্ড আমরা যদি CO2 নিই, এইটার ক্ষেত্রেও কিন্তু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার্বনের থেকে, তার মানে কার্বন থেকে ইলেকট্রনটা অক্সিজেনের দিকে মুভ করবে। বাট এই দিকেও একটা আছে অক্সিজেন, সেই দিকেও কিন্তু অক্সিজেনের দিকে মুভ করবে। খেয়াল করে দেখো এখানে বেসিক্যালি দুটো ফোর্স দুটো অপোজিট দিকে কাজ করছে, আর দুটো ফোর্স দুটো অপোজিট দিকে কাজ করবার জন্য এক্ষেত্রেও ডাইপোল মোমেন্টটা আমরা জিরো হবে। তো ডাইপোল মোমেন্ট কখন জিরো হবে আর কখন পজিটিভ হবে বুঝতে পেরেছ? তার মানে এটা জিরো হলো মানে কার্বন ডাই অক্সাইড একটা নন পোলার কম্পাউন্ড। এবার তোমার মধ্যে প্রশ্ন জাগছে যে তাহলে এই বন্ড ডাইপোল মোমেন্ট বা বন্ড পোলারিটি গুলো কার কার উপর ডিপেন্ড করে থাকে। আমি প্রথম কথাটা বলবো, এক নম্বর যে
ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের উপর ডিপেন্ড করে। মানে যত ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হবে বা ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে তত কিন্তু ডাইপোল মোমেন্ট বাড়বে। দু নম্বর মনে রাখবে, এটা একটা ইলেকট্রন অ্যাফিনিটির উপর ডিপেন্ড করে। কেন ইলেকট্রন অ্যাফিনিটির উপর ডিপেন্ড করবে? কারণ যত ইলেকট্রনকে টানবে ইলেকট্রন অ্যাফিনিটি যত বেশি হবে ইলেকট্রনটা বেশি ছড়িয়ে পড়বে, আর ইলেকট্রন ছড়িয়ে পড়লে এই যে বলেছি না ডিস্টেন্স অফ সেপারেশন বাড়তে থাকবে, আর ডিস্টেন্স অফ সেপারেশন বাড়তে থাকলে অবশ্যই ডাইপোল মোমেন্ট বাড়বে, আর ডাইপোল মোমেন্ট বাড়লে বন্ড পোলারিটিও কিন্তু বাড়তে থাকবে, রাইট? থার্ড মনে রাখবে, এটা একটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে থাকে, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে থাকে। সাপোজ মনে করো এই দিকটা হলো অ্যাঙ্গেল, হলো এটা হলো মিউ ওয়ান, আর এই দিকে মনে করো একটা ডাইপোল মোমেন্ট কাজ করছে, এটা মনে করো মিউ টু, দুজনের মাঝখানে অ্যাঙ্গেল হলো থিটা। তখন এদের যে রেজাল্টেড ভেক্টর, ভেক্টরের যে ফর্মুলাটা আমরা জানি মিউ হবে মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার প্লাস টু মিউ ওয়ান ইন্টু মিউ টু কস থিটা। তো এই অ্যাঙ্গেলের উপরও কিনা ডিপেন্ড করে থাকবে। আমরা একটু বাদে এক্সাম্পলে আসব, তখন তোমাদের কাছে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। আর কার উপর ডিপেন্ড করে থাকবে? আর চার নম্বর ডিপেন্ড করে থাকবে ইলেকট্রনটা, ইলেকট্রনটা যেটা রয়েছে মানে চার্জ বা ইলেকট্রন যেভাবেই বলো না কেন, সেই ইলেকট্রন বা চার্জটা কতটা ডিলোকালাইজড হচ্ছে। যত বেশি ডিলোকালাইজড হবে বা ছড়িয়ে পড়বে তত বেশি তার ডাইপোল মোমেন্ট কি হবে, বাড়তে থাকবে। তো মোটামুটি এই পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করে থাকে। যে কম্পাউন্ড পোলার, একটা কথা মনে রাখবে, লাইক ডিজলভ লাইক বলে একটা থিওরি আছে, লাইক ডিজলভ লাইক বলে একটা থিওরি আছে, অর্থাৎ যে কম্পাউন্ড পোলার সেটা ডিজলভ হয়ে থাকে পোলার কম্পাউন্ডের মধ্যে, আর যদি কম্পাউন্ডটা নন পোলার হয়ে থাকে তখন সেটা ডিজলভ হয়ে থাকবে কোনো একটা নন পোলার সলভেন্টের মধ্যে। তার মানে তোমাকে যদি আজকে বলা হয় যে হাইড্রোজেন কেন কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ডিজলভ হয়, তাহলে দেখো তুমি দেখতে পেলে হাইড্রোজেন একটা নন পোলার, কার্বন ডাইঅক্সাইডকেও দেখতে পেলে নন পোলার, তাহলে বলবো অ্যাকর্ডিং টু দ্য লাইক ডিজলভ লাইক থিওরি নন পোলার কম্পাউন্ড সলিবেল ইন নন পোলার, সো অ্যাজ ইট ইজ নন পোলার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইজ অলসো নন পোলার, সো হাইড্রোজেন ক্যান সলিবেল ইন কার্বন ডাইঅক্সাইড, রাইট? আরেকটি কথা মনে রাখবে, এই যে ইলেকট্রোনেগেটিভিটি আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে থাকবে, বন্ড অর্ডারের ওপর, বন্ড অর্ডারের ওপর। যেমন মনে করো আমি কোনো জায়গায় যদি ট্রিপল বন্ড থাকে বেশি হবে দ্যান দ্যাট অফ ডবল বন্ড দ্যান দ্যাট অফ সিঙ্গেল বন্ড, কারণ যত ট্রিপল বন্ড থাকবে তত এস ক্যারেক্টার বাড়ে, আর এস ক্যারেক্টার বাড়লে তত তার ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে, ইলেকট্রোনেগেটিভিটি হাই হয়। সো এই পয়েন্টগুলো হলো বেসিক পয়েন্ট, যেটা দিয়ে কিনা আমরা ডাইপোল মোমেন্ট এবং বন্ড পোলারিটি এই কনসেপ্টটাকে আমরা ডিসকাস করব। আমার কাছে প্রচুর কোশ্চেন আছে দেখতে পাচ্ছ, সেই কোশ্চেনগুলো এক এক করে আসি এবং আমি যে পয়েন্টগুলো নিয়েছি সেগুলো দিয়ে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। ফার্স্ট কোশ্চেন, আমাকে ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে বলেছে। খেয়াল করে দেখো, প্রথম যে কম্পাউন্ডটা রয়েছে, প্রথম কম্পাউন্ডটার এই যে অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ারটা দেখো এই রিংয়ের মধ্যে দেখো পুরো ডিলোকালাইজড হচ্ছে, তাহলে এই যে ডিটা বাড়তে থাকছে, দেখো এই যে এখানে বলেছি না ডি মানে চার্জ সেপারেশন ডিস্টেন্স, ডিস্টেন্সটা দেখো এর বাড়তে থাকছে, যেহেতু এর চার্জ সেপারেশন ডিস্টেন্স বাড়ছে তাই জন্য এর ডাইপোল মোমেন্ট বেশি বলবো। ওকে, তোমাকে যদি আজকের এই কোশ্চেনে দেওয়া হতো সিএস থ্রি সিএইচ ডবল ওয়ান সিএইচ টু, আর যদি দেওয়া হতো শুধু সিএইচ টু ডবল ওয়ান সিএইচ টু, কোনটা ডাইপোল মোমেন্ট বেশি হতো? প্রথম একটা ডাইপোল মোমেন্ট বেশি হতো, কেন বলো তো? কারণ খেয়াল করে দেখো এই ডবল বন্ডের পাশের কার্বনে যদি হাইড্রোজেনগুলো থাকে সেই হাইড্রোজেনগুলো কি করবে, হাইপার কনজুগেশন করবে, এবং হাইপার কনজুগেশন করা মানে কি, এই যে সিগমা ইলেকট্রনটা ডিলোকালাইজড হচ্ছে, এবং সিগমা ইলেকট্রন যত বেশি ডিলোকালাইজড হবে ডিস্টেন্স বাড়তে থাকছে, এবং ডিস্টেন্স বাড়তে থাকলে তার ডাইপোল মোমেন্টও বাড়তে থাকছে। ওকে, এবার পরের কোশ্চেনটা চলে এসো, দেখো এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোনটা ডাইপোল মোমেন্ট বেশি। খেয়াল করে দেখো চার্জ সেপারেশন সেকেন্ড কম্পাউন্ডটার ভালো হয়, কেন বলো তো? চার্জ সেপারেশন ভালো হয়, চার্জ সেপারেশন এই কারণে ভালো হয় এর যে কার্বোক্যাটায়নটা রয়েছে সেই কার্বোক্যাটায়নটা দেখো রেজোনেন্স করে স্টেবল হচ্ছে, তাহলে কম্পাউন্ডের চার্জ সেপারেশন বেশি মানে চার্জ সেপারেশন ডিস্টেন্স বেশি, ফলে এটা ডাইপোল মোমেন্টও বেশি, তাই জন্য এর ডাইপোল মোমেন্ট কিনা বেশি বলে দেবো। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে এসো। পরের কোশ্চেনটায় দেখো এই দুটোর মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি, খেয়াল করে দেখো এখানে নাইট্রোজেনের লোন পেয়ার এখানে কি করছে বলো তো, রেজোনেন্স করছে, রেজোনেন্স করলে
इलेक्ट्रन डिलोकलाइज्ड होच्छे इलेक्ट्रन जो डिलोकलाइज्ड होबे डी बढ़ते थक म्यू बढ़ते थक तमाने डायपोल मोमेंटो बढ़ते थक राइट सो यही भावे आमी क्वेश्चनगुलो के सल्व करते पारलाम परेर क्वेश्चन পরের কোশ্চেন বলেছে অ্যালকালি মিডিয়ামে ডাইপোল মোমেন্টটা ইনক্রিজ করে কেন তার কারণ দেখো অ্যালকালি মিডিয়ামে এই হাইড্রোজেনটাকে নিয়ে না হাইড্রোজেনটাকে নিয়ে নিলে তার মানে কি হয় বলো তো অক্সিজেনটা মাইনাস হয় মাইনাস হলে কি হবে ভালো রেজোনেন্স করতে পারবে আর যত রেজোনেন্স করতে পারবে তত তাদের চার্জ সেপারেশন বাড়বে চার্জ সেপারেশন বাড়লে ডি ইনক্রিজ করবে আর ডি ইনক্রিজ করলে আমরা জানি মিউ সমান সমান ই ইনটু ডি ডি যদি ইনক্রিজ করে তার মানে মিউটাও কি হবে হাই হবে তাই জন্য এই কম্পাউন্ডে অ্যালকালি মিডিয়ামে ডাইপোল মোমেন্ট বেশি হবে পরের কোশ্চেনটা আসছে পরের কোশ্চেনটা আমাকে বলা আছে যে এই দুটো কম্পাউন্ড আছে দিয়ে বলেছে প্রথমটা নন পোলার পরেরটা পোলার কেন দেখো প্রথম কম্পাউন্ডটাকে আমি আঁকছি প্রথম কম্পাউন্ডটাকে যদি আঁকো বেনজিন যেটা আছে প্রতিটা কার্বনে কি আছে হাইড্রোজেন আছে রাইট হাইড্রোজেন গ্রুপ কি করে আমরা জানি হাইড্রোজেন গ্রুপ পুশ করে তাহলে দেখো এই হাইড্রোজেন পুশ করছে এখানে পুশ করছে তার মানে আলটিমেটলি দেখো 180 ডিগ্রিতে পুশ করছে তার মানে ডাইপোল মোমেন্ট জিরো এখানে দেখো হাইড্রোজেন পুশ করছে এও পুশ করছে দেখো 180 ডিগ্রিতে পুশ করছে তার মানে ডাইপোল মোমেন্ট জিরো এখানে হাইড্রোজেন পুশ করছে এও হাইড্রোজেন পুশ করছে দেখো 180 ডিগ্রিতে পুশ করছে মানে জিরো তার মানে আলটিমেটলি ডাইপোল মোমেন্ট কি হচ্ছে জিরো হচ্ছে সেকেন্ড কম্পাউন্ডে চলে এসো যখন আমার কাছে একটা ক্লোরিন দিয়ে দেওয়া হয়েছে এখানে হাইড্রোজেনগুলো রয়েছে দেখো খেয়াল করে দেখো এই হাইড্রোজেন পুশ করছে এই হাইড্রোজেন পুশ করছে তার মানে জিরো এই হাইড্রোজেন পুশ করছে তার মানে জিরো কিন্তু এখানে হাইড্রোজেনটা পুশ করছে আর ক্লোরিনের মাইনাস আই ইফেক্ট থাকবার জন্য ইলেকট্রন টেনে নিচ্ছে তার মানে দেখো আলটিমেটলি ডাইপোল মোমেন্টটা এই দিকে কাজ করছে তার মানে একটা পার্টিকুলার ডিরেকশনে ডাইপোল মোমেন্টটা কাজ করছে সেই কারণে ক্লোরোবেনজিন একটা পোলার কম্পাউন্ড বা এর ডাইপোল মোমেন্ট আছে রাইট পরের কোশ্চেনটা চলে এসেছে পরের কোশ্চেনটা আমাকে এইটা দেওয়া হয়েছে বলেছে কম্পেয়ার ডাইপোল মোমেন্ট খেয়াল করে দেখো একটু ভালো করে যে দ্বিতীয় কম্পাউন্ডের দিকে খেয়াল করে দেখো দ্বিতীয় কম্পাউন্ডে যখন হাইপার কনজুগেশন করবে এই হাইড্রোজেন দিয়ে দেখো এনও টু গ্রুপটা থাকবার জন্য দেখো হাইপার কনজুগেশনে দেখো হেল্প করছে এনও টু কিন্তু প্রথমটার ক্ষেত্রে এরকম ধরনের হাইপার কনজুগেশন দেখতে পারবো না কারণ ক্লোরিনের এখানে তো ডবল বন্ড নেই কিছু তাহলে বুঝতে পারছো এইটার ক্ষেত্রে চার্জ সেপারেশন বেশি হচ্ছে মানে ডিটা ইনক্রিজ করছে আর ডিটা ইনক্রিজ করলে মিউ সমান সমান কি হয় ই ইনটু ডি ডি যদি ইনক্রিজ করে তাহলে মিউটা হাই হবে এবং এর ডাইপোল মোমেন্টটা কি হবে বেশি হবে তার মানে সেকেন্ড কম্পাউন্ডটা ডাইপোল মোমেন্টটা বেশি চলে এসো পরের কোশ্চেনটা কম্পেয়ার ডাইপোল মোমেন্ট এই দুটো কম্পাউন্ড দেওয়া আছে দেখো প্রথমটা মাইনাসটা কি করছে রেজোনেন্স করছে মানে চার্জ সেপারেশন হচ্ছে ভালো ব্যাপার ডাইপোল মোমেন্ট বাড়বে এনও টু গ্রুপ থাকলে দেখো এনও টু গ্রুপের মাইনাস আর ইফেক্ট থাকবার জন্য এনও টু গ্রুপ টেনে নিয়ে এই চার্জ সেপারেশনটাকে আরো বাড়িয়ে দিচ্ছে মানে আরো ডাইপোল মোমেন্ট ইনক্রিজ করছে কিন্তু এখানে OCH3 গ্রুপ থাকবার জন্য এই অক্সিজেন মাইনাসটাকে এই দিকে পুশ করবার জন্য এই মাইনাসটাকে রেজোনেন্স করতে বাধা দিচ্ছে হ্যাঁ ইনহিবিশন ইনহিবিশন অফ রেজোনেন্স রেজোনেন্স করতে কি করছে বাধা দিচ্ছে তার রেজোনেন্স সব থেকে কোনটায় ভালো হচ্ছে সেকেন্ড কম্পাউন্ডটা তাই জন্য ডাইপোল মোমেন্ট সেকেন্ড কম্পাউন্ডে সবচেয়ে বেশি তারপর ফার্স্ট কম্পাউন্ডে তারপর কি হবে থার্ড কম্পাউন্ডে কারণ থার্ড কম্পাউন্ডে এটা প্লাস আর ইফেক্ট থাকবার জন্য এই অক্সিজেনে মাইনাসটা রেজোনেন্সে কি পেয়েছে বাধা পেয়েছে তাই জন্য ডাইপোল মোমেন্টটা কি হবে কম হবে ওকে পরেরটা দেখো পরের একটা কোশ্চেন দেওয়া আছে বলেছে ডাইপোল মোমেন্ট আমার কাছে কম্পেয়ার করতে বলেছে এসো আমরা ক্যালকুলেট করতে বলেছে আমরা ক্যালকুলেট করে দেখি দেখো আমাকে কি বলেছে আমাকে ডাইপোল মোমেন্টটা দেওয়া আছে তার মানে আমাকে যে ডাইপোল মোমেন্টটা দেওয়া আছে মিউ অবজার্ভের ভ্যালু দেওয়া আছে 0.72 ডি ঠিক আছে আমরা একটু আগে পড়েছিলাম 1 ডি বাই মানে এত ইএসইউ ইনটু সেমি আমি কি করে দিলাম 0.72 ইনটু 10⁻¹⁹ ইএসইউ ইনটু সেন্টিমিটার হয়ে গেছে এবার মিউ ক্যালকুলেটটা করব মিউ ক্যালকুলেটের ফর্মুলা কি ছিল ই ইনটু ডি তার মানে ই ইনটু ডি রাইট তার মানে ই কত ই তো আমরা জানি অলওয়েজ 4.8 ইনটু 10⁻¹⁹ ইএসইউ এবার দেখো ডি মানে ডিস্টেন্স দেখো বন্ড ডিস্টেন্স কত বলেছে 150 বলেছে মানে কত হবে 1.50 50টাকে দুটো পয়েন্টের এদিকে নিয়ে এলাম 10⁻¹⁹ ইনটু সেন্টিমিটার কেন করলাম তাহলে আমার ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে এটা পাচ্ছি 7.2 ইনটু 10⁻¹⁹ ইএসইউ ইনটু সেন্টিমিটার রাইট এবার তুমি দেখো আমরা কি করব আমরা যেটা করব
পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ফর্মুলা কি মিউ অবজার্ভ বাই মিউ ক্যালকুলেট ইনটু 100 তার মানে এবার আমার কাছে মিউ অবজার্ভ বাই মিউ ক্যালকুলেট ইনটু 100 মিউ অবজার্ভের জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও 0.72 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ESU ইনটু 7 আর মিউ ক্যালকুলেটের জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও 7.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ESU ইনটু 7 ইনটু কি হবে 100 করলে দেখো এটা 10% আয়নিক ক্যারেক্টার পাচ্ছ সো দেখো এই যে 10% যেটা পাচ্ছ সেটা কি আছে লেস দ্যান 50% আয়নিক ক্যারেক্টার তার মানে এই যে কম্পাউন্ডটা রয়েছে এটা কি কম্পাউন্ড এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড অর্থাৎ CH3Br আমি বলবো এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড দেখো বুঝতে পেরেছো কিনা ভিডিওটাকে একটু স্টপ করে একবার দেখে নাও যদি অসুবিধা থাকে বলো আর যদি আমাকে ইলেকট্রোনেগেটিভিটি দুজনে দিয়ে দিত তখন এই ফর্মুলাটা ফেলে বার করতে পারতাম ঠিক আছে এবার আমরা পরের কোশ্চেনে আসছি পরের কোশ্চেনে আমরা কি করব না আমাকে এদের মধ্যে ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে বলেছে তো তুমি একটু ভালো করে দেখো ডাইপোল মোমেন্ট কার উপর ডিপেন্ড করি ই মানে চার্জ ইনটু চার্জ সেপারেশন দেখো একটা কথা বলতে পারি যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে তত ডাইপোল মোমেন্ট বাড়ে তাই তোমার দেখে মনে হতে পারে এইটা 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 হলো অর্ডার কিন্তু উত্তর হলো না এটা নয় অ্যান্সারটা হবে CH3Cl আগে তারপর CH3F তারপর CH3Br তারপর CH3I তুমি বলবে ঠিক আছে এই তিনটে অর্ডার তো আমি বুঝতে পারলাম কারণ আমরা জানি পিরিয়ডিক টেবিলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে ফ্লোরিনের বেশি তারপর ক্লোরিন তারপর ব্রোমিন তারপর আয়োডিন তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এটা তো সবার ফার্স্ট হওয়া উচিত ছিল কিন্তু ক্লোরিন কেন আগে এলো দেখো আমি দ্বিতীয় পয়েন্ট আমি এখানে একটা বলেছি ইলেকট্রন অ্যাফিনিটি খুব ইম্পর্টেন্ট এই যে ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রন অ্যাফিনিটি বেশি তার কারণ এর মধ্যে কি আছে ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে সেই ভ্যাকেন্ট ডি অরবিটালের জন্য CH3Cl এর ইলেকট্রন অ্যাফিনিটিটা অনেক বেশি আর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হওয়ার জন্য অটোমেটিক্যালি তার ডাইপোল মোমেন্টটা বেশি হয়ে যায় তাই CH3Cl এর পর এবারে ফ্লোরিন ব্রোমিন আর আয়োডিনের মধ্যে আমি তখন দেখব কার সাইজটা ছোট মানে ইলেক্ট্রোনেগেটিভিটি বেশি সেই অনুসারে পরেরগুলো সাজানো হয়েছে কিন্তু CH3Cl-টা আগে এসে গেল ঠিক এই কারণে তোমাকে যদি আজকে বলা হতো যে এখানে ও মাইনাস এখানে সিএল আছে আর এখানে বললো ও মাইনাস এখানে কি আছে এফ আছে কার চার্জটা বেশি ডিলোকালাইজড হবে ক্লোরিন থাকলে হবে তার কারণ ক্লোরিনের কি আছে ভ্যাকেন্ট ডি অরবিটাল আর ফ্লুরিনের কী হবে সাইজটা এতটাই ছোট ভ্যাকেন্ট ডি অরবিটাল তো নেই তাছাড়া ফ্লুরিনের সাইজ এত ছোট যদি কোনো ইলেকট্রন আসে তখন সেখানে একটা ইলেকট্রন ইলেকট্রন রিপালসান হয় এবং এই ইলেকট্রন ইলেকট্রন রিপালসানের জন্য ফ্লুরিনের থেকে ক্লোরিন থাকলেই তার ডাইপোল মোমেন্ট বেশি তার বন্ড পোলারিটি বেশি সব দিক থেকে কিনা তাকে তুমি এগিয়ে রাখতে পারো আরেকটি কথা আমার বলা দরকার সেটা দেখো এইটার মধ্যে বলেছে হাই ডাইপোল মোমেন্ট কেন দেখো এই যে কম্পাউন্ডটা যদি একটা হাইড্রোজেন লস করে হাইড্রোজেন যদি লস করে তাহলে একটা মাইনাস হবে এবং হাইড্রোজেন প্লাস হবে তুমি বলবে হাইড্রোজেন লস করে দেখবো কেন পরে আসছি যদি লস করতো তাহলে দেখো কটা ইলেকট্রন হচ্ছে বলতো 1 2 3 4 মাইনাস মানে আরও দুটি ইলেকট্রন 5 6 তার মানে 4n+2 রুলে n=1 বসালে এটা 6 পাচ্ছি মানে 6টা পাই ইলেকট্রন প্লাস দেখো এটা একটা রিং কম্পাউন্ড প্লাস দেখো প্রতিটা কার্বনই দেখো হয় ডবল বন্ড নয় দেখো কোনো চার্জ আছে তার মানে প্ল্যানার তার মানে এই যে কম্পাউন্ডটা আমরা করেছি এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড রাইট তাহলে কম্পাউন্ডটা নিজের অ্যারোমেটিসিটি পাওয়ার জন্য এরমভাবে ব্রেক হয়ে যাবে ব্রেক হয়ে গেলে প্লাস এবং মাইনাস তৈরি করবে চার্জ সেপারেশন করবে চার্জ সেপারেশন করা মানে চার্জ সেপারেশন ডিস্টেন্স বাড়বে আর চার্জ সেপারেশন ডিস্টেন্স বাড়ছে মানে তখন কি হবে মিউটা বাড়বে আর মিউটা বাড়ছে মানে ডাইপোল মোমেন্ট বাড়ছে তার মানে আমাকে প্রুভ করতে হবে এই যে কম্পাউন্ডটা রয়েছে এই কম্পাউন্ডটা চাইবে নিজের চার্জ সেপারেট করতে চার্জ সেপারেশন করলে তবেই তার ডাইপোল মোমেন্টটা কি হবে ইনক্রিজ করতে পারবে পরেরটাই আসছে এই কম্পাউন্ডটা বলেছে হাইলি পোলার কেন দেখো এই যে কম্পাউন্ড রয়েছে এই কম্পাউন্ডটাকে এটা ব্রেক করে দাও ব্রেক করে দিলে কেমন দেখতে হচ্ছে ব্রেক করে দিলে এরম দেখতে হচ্ছে কেন ব্রেক করলাম আমি দেখাতে চাইছি আমি প্রুভ করতে চাইছি এই কম্পাউন্ডটা চার্জ সেপারেশন করতে চায় কিভাবে প্রুভ করবে
এবার দেখো মোট কটি ইলেকট্রন হচ্ছে বলো, দুটো ইলেকট্রন। তাহলে ফোর এন প্লাস টু রুল যেটা রয়েছে সেখানে এন এর ভ্যালু জিরো বসাও, জিরো বসালে দেখো টু বেরোচ্ছে। প্লাস দেখো এটা একটা রিং, এটা একটা রিং কম্পাউন্ড। প্লাস দেখো প্রতিটা কার্বনে দেখো হয় ডবল বন্ড নয় কোনো চার্জ আছে, তার মানে এটা একটা প্ল্যানার। সেই কারণের জন্য এটা কি আছে, এটা একটা অ্যারোমেটিক। তাহলে বলবো এই কম্পাউন্ডটা আফটার রিমুভাল অফ ক্লোরিন, ক্লোরিন যদি রিমুভ করে দেয় তখন কি হবে, একটা অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করে। আর অ্যারোমেটিক কম্পাউন্ড নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না, হাইলি স্টেবল কম্পাউন্ড। সো দিস কম্পাউন্ড ওয়ান্টস টু ব্রেক অ্যান্ড টু ফর্ম চার্জ সেপারেশন, চার্জ সেপারেশন করবে, এবং চার্জ সেপারেশন করবার জন্য এই কম্পাউন্ডটা ডাইপোল মোমেন্ট বা পোলারিটি অনেক পরিমাণে বেশি হবে। ঠিক আছে, পরের চলে আসছি। পরের দেখো আমি এখানে একটা ফর্মুলা লিখেছি, এবার কিছু কোশ্চেন নিচ্ছি এই ফর্মুলাটার উপর বেস করে। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো, প্রথম এই কোশ্চেনটা নেওয়া হয়েছে। তো এই ডাইপোল মোমেন্ট মনে করো এটা মিউ ওয়ান, মিউ ওয়ান। পরেরটার ক্ষেত্রে দেখো এই যে দুটো কম্পাউন্ড, দুটো গ্রুপ আছে, মাঝখানে যে অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। তাহলে এই ফর্মুলাটায় বসিয়ে দিই, ফর্মুলাটা যদি বসে মিউ সমান সমান মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ ওয়ান স্কোয়ার, কারণ দুটোই একই জিনিস। এখানে যেমন একটা মিউ ওয়ান ছিল একটা মিউ টু ছিল, এখানে তো দুটোই ক্লোরিন, তাই মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ ওয়ান স্কোয়ার বসিয়েছে, দুটোই একই। টু মিউ ওয়ান ইন্টু মিউ ওয়ান, কারণ দুজনের ডাইপোল একই, কস 60 ডিগ্রি। এবার কস 60 ডিগ্রির ভ্যালু কত হয়, কস 60 ডিগ্রির ভ্যালু হয় হাফ হয়, তার মানে কী হচ্ছে দেখো, মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ ওয়ান স্কোয়ার প্লাস টু মিউ ওয়ান স্কোয়ার ইন্টু কী হচ্ছে হাফ, এটা কেটে যাচ্ছে, কেটে গেলে কী হচ্ছে রুট ওভার থ্রি ইন্টু মিউ ওয়ান হচ্ছে, রুট ওভার থ্রি মানে 1.732 ইন্টু মিউ ওয়ান, রাইট। পরেরটায় চলে আসছি, পরেরটায় যদি চলে আসো দেখতে পাবে এখানে মাঝখানে অ্যাঙ্গেল কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে মিউ সমান সমান মিউ ওয়ান স্কোয়ার মিউ ওয়ান স্কোয়ার টু মিউ ওয়ান মিউ ওয়ান কস 180 ডিগ্রি, তার মানে মিউ ওয়ান স্কোয়ার মিউ ওয়ান স্কোয়ার টু মিউ ওয়ান স্কোয়ার প্লাস টু মিউ ওয়ান স্কোয়ার, এবার ক্রস 180 ভ্যালু কত হয় মাইনাস ওয়ান, তার মানে ভ্যালু কত হচ্ছে, ভ্যালু আলটিমেটলি জিরো হচ্ছে, তার মানে 180 ডিগ্রিতে থাকলে জিরো হয়। তাহলে বুঝতে পারছো অ্যাঙ্গেল যত কম ছিল বেশি হচ্ছিলো, অ্যাঙ্গেল যত বেড়েই যাচ্ছে দেখো কমে যাচ্ছে ভ্যালু, তার মানে ডাইপোল। আর একটা পয়েন্ট মনে রাখবে, ডাইপোল প্রপোর্শনাল টু অ্যাঙ্গেল, তাই না, বা থিটা, সরি থিটাটা যত কম হচ্ছে ডাইপোলটা বেশি হচ্ছে, তার মানে 1/থিটা, থিটা যত কম ডাইপোলটা বেশি, 1/থিটা, 1/অ্যাঙ্গেল, রাইট। এবার দেখো এইখানে অ্যাঙ্গেল কত হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে মিউ সমান কত হবে, মিউ ওয়ান স্কোয়ার মিউ ওয়ান স্কোয়ার টু মিউ ওয়ান কস 120, তার মানে কস 120 ভ্যালু কত হয়, কস 120 ভ্যালু হয় মাইনাস হাফ, মাইনাস হাফ হলে তার মানে কী পড়ে যাচ্ছে মিউ ওয়ান স্কোয়ার, তার মানে হচ্ছে মিউ ওয়ান। তাহলে তুমি খেয়াল করে দেখো, শুধু যখন ছিল তখন শুধু মিউ ওয়ান হয়েছে, 120 ডিগ্রি থাকবার সময় রেজাল্টের যে ভেক্টরটা কাজ করছে বা ডাইপোলটা কাজ করছে সেটা মিউ ওয়ান হয়েছে, 180 ডিগ্রির সময় ভ্যালু বেরোচ্ছে জিরো, আর 60 ডিগ্রির সময় ভ্যালু বেরোচ্ছে 1.732 ইন্টু মিউ ওয়ান। তাহলে সব থেকে বেশি ডাইপোল মোমেন্ট কোনটা বেশি হবে, অ্যাঙ্গেল যত কম, তারপরে অ্যাঙ্গেল যত বাড়ছে তত ডাইপোল মোমেন্ট কী হচ্ছে কমছে, আর এইটা এবং এইটা ডাইপোল মোমেন্ট কী পাচ্ছে, সেম পাচ্ছে। ঠিক আছে, ঠিক একই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমাকে যদি এইটা বার করতে বলতো কী করতাম, খেয়াল করে দেখো এটার যদি ভ্যালু, এটার ভ্যালু কত বলেছি 1.5 ডি। এবার দেখ এই কম্পাউন্ডে চলে, এই ক্লোরিন কী করছে, পুশ করছে, এই ক্লোরিন পুশ করছে আলটিমেটলি অপোজিটে পুশ করবার জন্য যে ডাইপোল মোমেন্ট কত হচ্ছে জিরো, বাদ চলে যাচ্ছে। এ পুশ করছে, এও পুশ করছে অপোজিটে পুশ করার জন্য, এ ডাইপোল মোমেন্ট জিরো, বাদ চলে যাচ্ছে, কারণ 180 ডিগ্রি হলে 180 ডিগ্রি দুটো যদি থাকে ডাইপোল মোমেন্ট কত হয় জিরো, বাদ চলে যাচ্ছে। তাহলে শুধু পড়ে থাকছে এইটা, যেটা কি না, সরি আমি একটু ভুল করলাম, হ্যাঁ যাই হোক মানে জিরোই বেরোবে, কিন্তু ক্লোরিন কী করে পুল করে নেয়, তো ক্লোরিন পুল করে নেয়, রাইট, যাই হোক অপোজিটে পুল করছে, অপোজিটে পুল করবার জন্য যে ডাইপোল মোমেন্টটা জিরো, এটাও দেখো অপোজিটে পুল করছে,
মানে মাইনাস আই ইফেক্ট দেখায় না, পুল করে না, তার মানে জিরো। এবার দেখো এই ক্লোরিনটা যেটা রয়েছে, এই ক্লোরিনটা কি করছে বলো, পুল করছে। তাহলে ক্লোরিনটা যদি পুল করে থাকে, শুধু একটাই ক্লোরিন পড়ে থাকছে, আর শুধু একটাই ক্লোরিন পড়ে থাকলে ভ্যালু কত হয় বলেছি, 1.5D, তার মানে অ্যান্সারটা হবে 1.5D, রাইট। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেনে দেখো এই কম্পাউন্ডটা দেওয়া আছে, এই ক্লোরিন কি করছে, পুল করছে, এও পুল করছে, আলটিমেটলি এই দুজনের জন্য ভ্যালু কত হচ্ছে, জিরো। এই এটা চলে এসো, এ পুল করছে, এও পুল করছে, মাঝখানে অ্যাঙ্গেল কত হচ্ছে, মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, রাইট। দেখো 120 ডিগ্রি হলে কত হয় বলেছি, রুট ওভার 3 × μ1 হয়, একটু আগেই দেখলে দেখো 120 ডিগ্রি যখন হয়েছিল তখন কি হয়েছিল, শুধু μ1 এসেছিলো ভ্যালু, 60 ডিগ্রির ক্ষেত্রে √3 × μ1, 120 ডিগ্রির সময় কি এসেছিলো, শুধু μ1 এসেছিলো ভ্যালু, তার মানে যেহেতু মাঝখানে অ্যাঙ্গেল 120 ডিগ্রি, তার মানে ভ্যালু কত হবে, μ1, মানে এদের দুজনের মধ্যে যে কোনো একজনের ভ্যালু হবে, আর শুধু একজনের ভ্যালু কত হয়, 1.5, তার মানে বলবো 1.5D, ক্লিয়ার। তো এরকমভাবে কোশ্চেন কিন্তু তোমাকে দেবে। তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে এই কম্পাউন্ডটা একটা নন পোলার কেন, এই কম্পাউন্ডটা একটা নন পোলার কেন, তুমি কি করে প্রুফ করবে, তুমি কি করবে, দেখো তুমি এই দুজনের মাঝখানে অ্যাঙ্গেল কত দেখো, 120। আচ্ছা ইন্ডিভিজুয়ালের ডাইপোল মোমেন্ট কত, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডাইপোল মোমেন্ট মনে করো μ1 করে রয়েছে, এটা μ1, এই দিকটাও হলো μ1, আর এটাও হলো μ1, রাইট। এটা আমি ভালো করে আঁকছি, ভালো করে বোঝ, কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই কোশ্চেনটা এসেছিল কিন্তু এক্সামে, বলেছে এটা একটা নন পোলার কম্পাউন্ড কেন। তো দেখ এ উইথড্র করছে μ1-এ, এটাও উইথড্র করছে μ1-এ, এটাও উইথড্র করছে μ1-এ, তিনজনে μ1-এ করছে, মাঝখানে অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। এবার তুই খানিকক্ষণের জন্য মনে কর এই এইটা নেই, তাহলে 120 হলে এদের রেজাল্টেড ভেক্টর কোন দিকে কাজ করতে, এইখানে। এবার 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে, একটু আগেই করেছিলিস দেখ, 120 ডিগ্রি যখনই অ্যাঙ্গেলে থাকে তখন রেজাল্টেড ভেক্টর কত হয়, μ1 হয়, তার মানে এদের রেজাল্টেড ভেক্টর হলো μ1, রাইট। তার মানে এই দুটো আর নেই ভেবে নিবি এখন, কারণ রেজাল্টেড ভেক্টর μ1 লিখেছিস। এবার ওপরটা তুলে দে, দেখ ওপরটাও μ1, নিচেরটাও μ1, মাঝখানে এবার এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থাকে, 180 ডিগ্রিতে দুটো যদি সেম জিনিস থাকে তখন ভ্যালু কত হবে, জিরো, তার মানে ওই জন্য বলবো এর ভ্যালুটা কত হবে, জিরো, এর ডাইপোলটা হবে কত, জিরো, তাই জন্য এটা হবে নন পোলার, বুঝেছিস। এরকমভাবে কিন্তু তোমাকে করতে হবে। আরেকটি কোশ্চেনে চলে এসো, এক্সামের কোশ্চেন নিচ্ছে, সেটি হলো যে এই কোশ্চেনটা বলেছে নন পোলার, কেন নন পোলার, কারণ ক্লোরিন টানছে, এই ক্লোরিন টানছে, মাঝখানে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, 180 ডিগ্রি থাকবার জন্য কি হচ্ছে, এই ডাইপোল মোমেন্টটা কি হচ্ছে, জিরো, তাই এটা হচ্ছে নন পোলার, ভালো কথা। তো পরেরটাও তো 180 ডিগ্রিতে রয়েছে, এটাও তো নন পোলার হওয়া উচিত, কিন্তু ম্যাটারটা হলো ক্লোরিন কী বলতো, উইথড্র করে, ব্রোমিনও উইথড্র করে, কিন্তু দুজনের ইলেকট্রোনেগেটিভিটি আলাদা। আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ক্লোরিনের বেশি ব্রোমিনের থেকে, তার মানে আমার যে কম্পাউন্ডটা নিয়েছি ওপরে যে ক্লোরিন রয়েছে আর নিচে যে ব্রোমিন রয়েছে, যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি দ্যান দ্যাট অফ ব্রোমিন, ক্লোরিন কী করছে বলো তো, বেশি পরিমাণে টানছে, আর ব্রোমিন অল্প পরিমাণে টানছে, তার মানে রেজাল্টের যে ভেক্টর, নিচেরটা অল্প কাজ করছে আর ওপর দিকটা বেশি কাজ করছে, রেজাল্টের যে ভেক্টরটা ওই ওপর দিকটা অল্প পরিমাণে কাজ করবে, কারণ দেখো এই দুটো ফোর্সের মধ্যে ওপরের ফোর্সটা তো বেশি, আর ওপরের ফোর্সটা যদি বেশি হয় রেজাল্টের যে ভেক্টরটা অল্প পরিমাণে হলেও ওপরের দিকটা বেশি কাজ করবে। মনে করো দুটো দড়ি দুজন টানছে, তোমার একটা বন্ধু ওপরে টানছে, নিচে একজন টানছে, ওপরের যে টানছে সে তার গায়ের জোর বেশি, তাহলে সে বেশি টানবে, সে যত বেশি টানবে নিচেরটাকে হারিয়ে দেবে, তার মানে আলটিমেটলি জিরো তো হবে না, ওপর দিকটা অল্প পরিমাণে হলেও কাজ করছে, বিকজ তাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আলাদা, তাই জন্য এই কম্পাউন্ডটাকে আমরা একটা কী বলবো বলতো, পোলার কম্পাউন্ড বলবো, ঠিক আছে। এই কোশ্চেনটা চলে এসো, এটা দেখতে পাচ্ছ সিস কম্পাউন্ড, এটা কি আছে, ট্রান্স কম্পাউন্ড। সিস কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো ক্লোরিন আর এই ক্লোরিন টানছে, দুটো টান দেখো একই দিকে কাজ করছে, ওপর দিকে কাজ করছে, তাই তো, তাই জন্য ডাইপোল মোমেন্ট থাকবে, তার মানে মিউ নট ইকুয়াল টু জিরো, এর একটা ডাইপোল মোমেন্ট থাকবে, রাইট। এবার তুমি খেয়াল করে দেখো পরের কম্পাউন্ডটা, দেখো ক্লোরিন আর এই ক্লোরিন দেখো দুটো অপোজিটে, ট্রান্স পজিশন, ট্রান্স পজিশন মানে দুটো অপোজিটে কাজ করছে, যেহেতু দুটো অপোজিটে কাজ করছে তার মানে ডাইপোল মোমেন্ট কী হবে, জিরো হবে, তার মানে এইটাকে বলবো আমরা একটা নন পোলার কম্পাউন্ড।
ঠিক আছে আর এটা হবে আমার কাছে পোলার কম্পাউন্ড ক্লিয়ার এই কোশ্চেনটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছে কোনটা পোলার কম্পাউন্ড তুমি অপোজিটে সেম জিনিস দেখে সবগুলোকেই বলে দেবে তুমি নন পোলার কিন্তু কথাটা তা নয় ক্লোরিন এখানে উইথড্র করছে এখানে ক্লোরিন উইথড্র করছে দুটো অপোজিটে করছে তার মানে ডাইপোল মোমেন্ট জিরো মেনে নিলাম কিন্তু পরের দুটোর মধ্যে কিন্তু বিউটি আছে যেটা মনে রাখা তোমার ডিউটি এই দুটোর মধ্যেই কোশ্চেন পরীক্ষায় আসবে একটু ভালো করে দেখো আমি লাস্ট কোশ্চেনটা লিখছি সায়ানাইডটা সায়ানাইড লিনিয়ার কম্পাউন্ড লিনিয়ার হলে এরকম ফর্মে থাকবে ফলে এই যে কার্বন নাইট্রোজেন টেনে নিচ্ছে এই যে কার্বন নাইট্রোজেন টেনে নিচ্ছে দুটো অপোজিট দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং এদের ডাইপোল মোমেন্ট কি হবে জিরো হবে মিলে গেল কিন্তু যখন তোমার কাছে ওই চলে আসবে তখন কি হবে তখন কি হবে এই অক্সিজেন হাইড্রোজেন আর অক্সিজেন হাইড্রোজেন এটা কিন্তু লিনিয়ার নয় লিনিয়ার না থাকবার জন্য এরকম একটা বেন্ড ফর্মে থাকে এরকম একটা বেন্ড ফর্মে থাকে আর বেন্ড ফর্মে থাকলে তুমি যদি ভাবো যে এরম টেনে নিচ্ছে এরম টেনে নিচ্ছে আলটিমেটলি জিরো হবে উত্তরটা তা না এখানে লোন পেয়ারের টানও কাজ করছে কিন্তু লোন পেয়ারের টানও কাজ করছে কিন্তু এইদিকে তার মানে আলটিমেটলি এই দিকে ফোর্স আর এই দিকে ফোর্স কাজ করছে হালকা হলেও ডাইপোল মোমেন্ট অর এই দিকে থাকবে তাহলে বলতে হবে যখনই আমার কাছে ওয়েজ গ্রুপ চলে আসবে তখন কিন্তু এটা নন লিনিয়ার হয়ে যায় নন লিনিয়ার হয়ে গেলে কি হয়ে যাবে এই দিক আর এই দিক টানছে জিরো হয়ে যাচ্ছে এটা বলতে পারবো না কারণ লোন পেয়ারেরও একটা ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট আছে হ্যাঁ সেই কারণের জন্য এই কম্পাউন্ডটা কি আছে একটা পোলার কম্পাউন্ড খুব ইম্পর্টেন্ট কিন্তু জিজ্ঞেস করে এটা পোলার এটা নন পোলার কেন বহুবার এসছে এক্সামে কিন্তু বুঝতে পেরেছ আর ক্লোরিনের তো লোন পেয়ার থাকুক আর যাই থাকুক কি থাকবে আর ক্লোরিন তো অ্যাটম আকারেই রয়েছে না তাই জন্য এটা উল্টো দিকে কাজ করছে এখানে হাইড্রোজেন রয়েছে আবার দেখো এ শুধু লোন পেয়ারের গল্প নয় এখানে এখানে আবার হাইড্রোজেন পুশ করে এই ব্যাপারটাও রয়েছে সেই কারণের জন্য যখনই ওয়েজ গ্রুপ চলে আসবে নন লিনিয়ার কম্পাউন্ড তৈরি করবে এবং এই কম্পাউন্ডটাকে কি করে দেবে না পোলার করে দেবে বা ধ্রুবীয় করে দেবে ঠিক আছে আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি এদের ডাইপোল মোমেন্ট কম্পেয়ার কর এই চারটে কম্পাউন্ডের মধ্যে আমাকে বলেছে ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে হবে এদের ডাইপোলের অর্ডারটা হলো এইটা এইটা তারপরে এইটা তারপরে এইটা কেন এরকম হলো প্রথম কথা বলি লাস্টে এইটা চলে গেল তার কারণ হলো ডাইপোল মোমেন্টটা জিরো দেখো এগুলো সব অপোজিট দিকে কাজ করছে এই অপোজিট দিকে কাজ করবার জন্য এটা 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 জিরো করে দিয়েছে তার মানে ডাইপোল মোমেন্টের জিরো মানে এটা একেবারে নন পোলার কম্পাউন্ড এই তিনটিই হলো প্রথম কথা হলো পোলার এবার দেখো এই তিনটের মধ্যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো প্রথমটার ক্ষেত্রে তিনটে হাইড্রোজেন আর ক্লোরিন রয়েছে দেখো হাইড্রোজেন গ্রুপ কী করে পুশ করে আর ক্লোরিন গ্রুপ কী করে পুল করে দেখো সব ফোর্স এই দিকে কাজ করছে সব সব ফোর্স সেম দিকে কাজ করবার জন্য সিএস থ্রি সিএলের ডাইপোল মোমেন্টটা অনেক বেশি এবার তারপরেরটা চলে আসছি এইটার ক্ষেত্রে যে ছবিটা আমি দেখতে পাবো এদের দুটো হাইড্রোজেন আর ক্লোরিন এরমভাবে দেবো এবার দেখো হাইড্রোজেন পুশ করছে এই হাইড্রোজেন পুশ করছে ক্লোরিন পুল করছে এই ক্লোরিন পুল করছে দেখো সব ফোর্স দেখো নিচের দিকে কাজ করছে কিন্তু এইটার মতন কাজ করছে না তার কারণ এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে অ্যাঙ্গেল যখনই তৈরি হয়ে যাবে ডাইপোল মোমেন্ট কী হবে কমতে থাকবে তাই তো সেই কারণের জন্য এইটা এইটা ডাইপোল মোমেন্ট বেশি হলো এইটার থেকে এইটা কম এবার দেখো এই কম্পাউন্ডের ক্ষেত্রে দুটো ক্লোরিন অপোজিটে থাকায় এটা পুল করে নিচ্ছে এটাও পুল করে নিচ্ছে কিন্তু দুজন অপোজিটে থাকায় এটা জিরো হয়ে যাচ্ছে এবার পড়ে থাকছে শুধু হাইড্রোজেন আর ক্লোরিন যেখানে হাইড্রোজেন পুশ করছে আর ক্লোরিন কী করছে পুল করছে এবার এদের যে রেজাল্টের যে ফোর্সটা কারণ এই দিকটা জিরো হয়ে গেছে এই দিকটা কিন্তু জিরো হয়ে গেছে দুটো অপোজিটে কাজ করবার জন্য এই পোর্শনটা কিন্তু জিরো হয়ে গেছে এদের দেখো এ পুশ করছে আর ক্লোরিন কী করে নেয় পুল করে নেয় মাইনাস আইভের দিকে তার মানে এদের ডাইপোলটা এই দিকে কাজ করছে তো সব থেকে বেশি ডাইপোল সেম দিকে কাজ করার চান্স থাকছে ফার্স্ট কম্পাউন্ডটার ক্ষেত্রে তাই জন্য সিএস থ্রি সিএল এর ডাইপোল মুভমেন্ট সবচেয়ে বেশি তারপর সিএস টু সিএল টু তারপর সিএচ সিএল থ্রি তারপর সি সিএল ফোর ওকে তো এই ছিল পিবিআর সিআরের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন এক্সামের কোশ্চেন আর আমরা এখানে বেসিক কনসেপ্টটা এখানে ডিসকাস করেছি কার উপর ডিপেন্ড করে থাকবে ডাইপোল মোমেন্ট ভিডিওটা ভালো করে দেখো আর যে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো মেমোরির মধ্যে গেঁথে রাখো নিশ্চয়ই পরীক্ষা ভালো হবে এবং পরীক্ষার যে কোনো কোশ্চেনে অ্যান্সার করে দিতে পারবে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য সকলের মঙ্গল হোক মা শারদা আশীর্বাদ সকলের মাথার উপর থাকুক